আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ক্যাক সম্মানিত দর্শকদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসি নিউজ টিভি চ্যানেলে ভ্রমণ পাবাসিবাইদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর খবরটা হচ্ছে রোববার সাতাশে সেপ্টেম্বর বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে যে বিমান আগামী দোসরা অক্টোবর ঢাকা মাস্ক ঢাকা রুটে শিডিউল ফ্লাইট পরিচালনা শুরু করা হবে এই রুটে সপ্তাহে প্রতি প্রতিশম ও শুক্রবার এইসব বাণিজ্যিক ফ্লাইট চলবে এই জন্য সম্মানিত সাধারণ যাত্রীগণকে বিমানের মোবাইল অ্যাপস ওয়েবসাইট ট্রাভেল এজেন্স কিংবা বিমানের সেলস কাউন্টার থেকে টিকিট কেনার অনুরোধ অনুরোধ জানানো হয়েছে এর আগে ভাইরাসের ব্যাপক ছড়িয়ে পড়ে অমার সরকার বাংলাদেশ থেকে সে দেশে সব ধরনের ফ্লাইট চলাচল নিষেধাজ্ঞা দেয় পরে গত সতেরোই মার্চ রাষ্ট্রীয় বা এয়ারলাইন্সে এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় একই কারণে একুশে মার্চ থেকে বন্ধ হয়ে যাওয়া বিমানের সিঙ্গাপুর ফ্লাইট এতদিন বন্ধ থাকার পর ওই সব দেশে সরকার উড়োজাহাজ চলাচল নিষেধাজ্ঞা প্রত্যাহার ঘোষণা দিয়েছে এরই পরিপ্রেক্ষ এরই প্রেক্ষাপটে বিমান এই দুই রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে সমাজের দর্শক আপনাদের অসুখ ধন্যবাদ আমাদের খবরটি দেখার জন্য